হাই গাইস, আজকের ভিডিও টপিক হলো যে আপনার মোবাইল যদি হ্যাং করে বা স্লো চলে বা আপনার মোবাইলের টাচ খুব কম করে তাহলে আপনার জন্য এই ভিডিওটা। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনার যে মোবাইলটি সেটি ভালো করে টাচ করবে এবং আপনার মোবাইল খুবই ভালো হবে, স্মুথ হবে। দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটি হলো, আপনারা একটা ভুল করে থাকেন যে কোনো অ্যাপ আনইনস্টল করে দিলেন, অ্যাপটা আনইনস্টল করে দিলাম, আনইনস্টল করার পর এই অ্যাপটি আবার থেকে দেয় এবং সেই স্টোরেজটি আপনার সেট মেমোরি দিয়ে লোড হয়ে থাকে। তার কারণে মোবাইলের বিষয় পড়ে এবং দেখবেন কীভাবে সেই সব আনইনস্টল অ্যাপগুলি কীভাবে আপনি যে স্টোরেজগুলি লোড করা আছে সেই স্টোরেজগুলি কীভাবে খালি করবেন। স্টোরেজগুলো যদি না খালি করেন আপনার মেমোরিগুলি আরও ফুল হয়ে যাবে। দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটি হলো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট অ্যাভেলেবল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাপগুলো চালান, যে কটা অ্যাপ আপনার প্রয়োজন সেই কটা অ্যাপ আপনি ব্যবহার করবেন এবং সেগুলি আপডেট দেবেন, তাহলে এইসব যে অ্যাপগুলি খুবই ভালোভাবে চলবে। আপডেট না দিলে কিন্তু এই অ্যাপগুলি ঠিকভাবে চলবে না। আর তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ম্যানেজ। আপনি যে অ্যাপগুলি ইউজ করেন ডিলিট হয়ে যাওয়ার পর এখানে থেকে যায় এবং সেই স্টোরেজগুলো এখানে থেকে যায়, সেই এমবিগুলি আপনার সেট মেমোরিতে লোড হয়, সেই কীভাবে এগুলি আপনি সরাবেন দেখুন। ম্যানেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইনস্টল, এর ওপর ক্লিক করবেন। এর দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এখানে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাবেন যতগুলি অ্যাপ আপনি ইউজ করেছেন, যেগুলো ডিলিট করেছেন সেগুলি সব এখানে আছে এবং এই অ্যাপগুলি আপনাকে ডিলিট করে দিতে হবে, তাহলে আপনার স্টোরেজগুলি খালি হবে। দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাপ আমি আগে ইউজ করেছিলাম, সেগুলো ডিলিট করেছিলাম, তবু এখানে আছে। এই এমবিগুলি সব আমার সেট মেমোরিতে আছে, এবং এগুলো আপনি ডিলিট করবেন কীভাবে, সিলেক্ট করবেন যেটা যেটা আপনার মন সব সিলেক্ট করে নেবেন, টোটাল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই গুণ চিহ্ন দেখতেছেন, এখানে টিপবেন, এগুলি রিমুভ হয়ে যাবে এবং আপনার এমবি খালি হয়ে যাবে। টোটাল সিলেক্ট করে নেবেন, আমি সব সিলেক্ট করে নিচ্ছি, আমার এগুলো প্রয়োজন নেই, আমি ডিলিট করে ফেলেছি এগুলো, তবে এখানে রয়েছে। সব আপনি এ করে সবগুলো ডিলিট করে দেবেন, তাহলে আপনার সেট মেমোরি খালি হবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটি হলো, ওখানে ডিলেট অ্যাপগুলি সব দেখতে পারেন, যেগুলো ডিলেট অ্যাপ সবই। তারপর আপনি কোনো অ্যাপ এহ করে সিলেক্ট করে নেবেন, আমি অ্যাপটি সিলেক্ট করছি। অ্যাপ ইনফরমেশন যাবেন, পারমিশনে যাবেন, পারমিশনে গিয়ে অ্যালাউ ক্লিক করবেন, যেটি আপনার প্রয়োজন সেটি অ্যালাউ করে দেবেন আর বাকি সব অ্যালাউ করবেন না। যে অ্যাপটি আপনি ইউজ করেন শুধু সেই অ্যাপটি অ্যালাউ করবেন। দেখাচ্ছি, আমি ফেসবুক গিয়ে দেখাচ্ছি আপনাকে, পারমিশন যাবেন। আপনার যদি ক্যামেরা যদি প্রয়োজন না হয় ক্যামেরা অ্যালাউ করবেন না, লোকেশন অ্যালাউ করবেন না, ফোন অ্যালাউ করবেন না, মাইক্রোফোন অ্যালাউ করবেন না, ক্যালেন্ডার অ্যালাউ করবেন না, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা অ্যালাউ করবেন, তাহলে আপনার সেট মেমোরি কম লাগবে। আর যেসব অ্যাপ আপনার প্রয়োজন নেই সেসবগুলো ডিলিট করে দেবেন এবং আপনার ফাইলে যাবেন। ফাইলে গিয়ে দেখতে পাবেন যে আদার্স এত জিবি আছে, এই আদার্সটা আপনি ডিলিট করবেন। আদার্স যদি ডিলিট করতে না পারেন কমেন্টে জানাবেন, আমি এই টপিকে একটা ভিডিও তৈরি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।